আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনারা জানেন যে আমি কয়েকদিন থেকে ব্যস্ত থাকার কারণে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি তবে আজকে আমি ভিডিও নিয়ে আসলাম এই যে দেখবেন আমার 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 কাছে এই যে একটু যদি দেখান এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন বেশি গাছ নয় এই দুটি গাছ আসলে এর আগে আমি অনেকে এই টিস্যু কালচার সাড়া দিয়েছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিয়েছি ষাটটার অধিক আমি বাগান করে দিয়েছি অক্টোবর নভেম্বর এবং চলতি ডিসেম্বর চলতি ডিসেম্বরে আমি ব্যস্ত অনেক ব্যস্ত তারপরেও ফাঁকে ফাঁকে কম দিয়েছি অনেক অর্ডার রয়েছে ঠিক আছে কমপক্ষে দশ থেকে জন তাদেরকে সারা দিতে হবে তবে আমার মোহাম্মতের জয়নাল আবেদিন দোহার সেই নবাবগঞ্জ ঢাকা এই ঢাকা দুয়ার থেকে জয়নাল আবেদিন ভাইয়াকে আমি এর আগে দুইবার সারা দিয়েছিলাম আমি জানি না সে কত সন্তুষ্ট কতখানি সন্তুষ্ট প্রথমে আমি দিয়েছিলাম ছোট সারা মানে এই যে যদি দেখেন এই যে এরকম সারা দিয়েছিলাম তারপরে এরকম ছোট সারা দিয়েছিলাম তারপরে আবার এরকম বড় বড় মানে এর সাথে হয়তো হাফ ফিট বড় মানে এটাতে তিন থেকে সাড়ে তিন ফিট এই সারাগুলো আর আমি এর আগে কিন্তু অনেকগুলো ছারা দিয়েছিলাম সেগুলো কিন্তু সোয়ার ছিল ঠিক আছে তো আজকে এই এই দুইটি গাছ একটি মরিয়ম এবং একটা আনবারা এই দুইটি গাছ কিন্তু আমি পাঠিয়ে দেবো নবাবগঞ্জ দোহার ঢাকা জেলায় আসলে সেখানে আমাদের জয়নাল আবেদিন ভাইয়া তিনি কিন্তু বাগান করেছেন এবং আলহামদুলিল্লাহ তিনার বাগানে হয়তোবা আমি এই পাপি ব্যক্তি আমি ছোট্ট মানুষ সাধারণ মানুষ আমার এই চারাগুলো তার বাগানে শোভা পাইছে ঠিক আছে জয়নাল ভাইয়া যদিও আপনি এই ভিডিওটা দেখে থাকেন আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মতন ব্যক্তি হ্যাঁ আপনি আমার কাছ থেকে সারা নিয়েছেন এবার তৃতীয়তম মানে এই চালানটা যাচ্ছে দর্শক বন্ধুরা তৃতীয়তম এই চারাগুলো আমি বিশেষ করে আপনারা জানেন যে এগুলো টিস্যু কালচার ছাড়া কিন্তু আমি কিছুতেই কাউকে বিশ্বাস করাতে পারি না কারণ নতুন যেহেতু টিস্যু কালচার সারা নিয়ে মানুষ নতুন কিছু আহ ভ্রান্ত রয়েছে কারণ বীজের সারাতে সবাই বিশ্বাসী যে হ্যাঁ বীজ থেকে সারা তৈরি করেছে কিন্তু এই টিস্যু কালচার অনেকেই বোঝে না কিন্তু আমি বোঝাতেও চাই না যারা বুঝবেন যারা টিস্যু সমন্ধ টিস্যু কালচার সারা সম্বন্ধে জানেন তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু এর আগে বীজের সারা দে বাগান করছিলাম আমি ধরা খেয়েছি এবং আমি সারা বিক্রয় বন্ধ করে দিয়েছি কোথাও মানে কোটি টাকা দিলে আমি একটা বীজের সারা দেবো না বীজের সারা দে বাগান করলে আপনার নিজেরাই শুরু করতে হবে ঠিক আছে আর এই যে এই যে এটা হচ্ছে আনবারা আর এটা হচ্ছে মরিয়ম এই দুইটা চারা আমি টিস্যু কালচার চারা আমি আবারও জয়নাল ভাইয়ের কাছে আমি দোহার নবাবগঞ্জ ঢাকাতে আমি পাঠিয়ে দিচ্ছি আর আপনারা যারা আপনারা যারা বাগানে দু চারটা গাছ লাগাতে চাচ্ছেন বা বাড়ির উঠানে বাড়ির মধ্যে বা সাত কৃষিতেও এখন কিন্তু এই খেজুর চাষাবাদ হচ্ছে আমরা দেখেছি আমি আমি দিয়েছি মার্শাল্লাহ এবারে আমার আমি যেগুলো জায়গাতে মনে করেন সারা দিচ্ছি আগামী বছর রেজাল্ট আসবে আমি একটু পরে শুরু করেছি আর আপনারা যারা শতভাগ কালচার সারা পেতে চান অবশ্যই অবশ্যই এই ছোটো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আপনাদের পায়ে হাত আপনাদের পায়ে হাত দেওয়া বলতেছি এটা একটা সোনাতি গাছ এই গাছের সাথে আমি বেবানি করব না আপনারাও করেন না আপনারা বিশ্বাস আনবেন দু চারটা গাছ আমার কাছ থেকে নিয়ে আপনারা বাগান করতে পারেন আপনি অন্য জায়গার থেকে দশটা বিশটা পঞ্চাশটা গাছ কিনতেছেন সেখানে এই ছোটো ভাই জব্দ করার জন্য দুইটা গাছ কিনুন ঠিক আছে আপনারা অনেক জায়গার থেকে চারা কিনে সফল হয়েছেন কিন্তু ওই বাগানের মধ্যে একটি হলো এই ছোটো ভাইয়ের কাছ থেকে চারা নিয়ে আপনারা ওই বাগানে লাগান তাহলে দুই বছর পর এই মোশারফ হোসেন এই নওগার ছেলে কীরকম আপনারা সেটা আনতে পারবেন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি আপনাদের ঠকাইছি কি ঠকাইনি তো এই বলে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি তবে জয়নাল ভাগ বলবো আপনি ভালো করে ভিডিওটা দেখেন আপনি চালেও দেবো না এবারে কিন্তু আমার পছন্দে এই দুইটা সারা যাচ্ছে আপনার কোনো কথা হবে না ভাইয়া আপনি বলছেন দুইটা সারা দেবেন আমি বলছি এই দুইটা সারা আমি আমার মতো দেব খারাপ হোক ভালো হোক যাই হোক আপনি এই গাছটা রোপণ করবেন ঠিক আছে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ